ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله فقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الطلاق مرتان فإمساكم بمعروف أو تصريح بإحسان إلى آخر الآية. আজকে সবার যোগ্যতম এবং সম্মাননীয় সভাপতি মহাশয়, মঞ্চে প্রবিষ্ট সঞ্চালক, ডানে বামে বিভিন্ন জায়গা থেকে আগত বুদ্ধিজীবীগণ এবং সামনে বসে থাকা বিভিন্ন জায়গা থেকে রাজ্যের এবং পার্শ্ববর্তী রাজ্যের বিভিন্ন স্থান থেকে আগত দিন প্রেমী, দিনের অতন্দ্র প্রহরী, তৌহিদ কবি, তৌহিদ প্রেমী মুসলিম ভাতৃবৃন্দ এবং পর্দানাশীন মা বোনেরা, খুব সংক্ষিপ্ত পরিসরে আমাকে যে বিষয়টা আলোচনা করতে বলা হয়েছে তা হল তালাক ও তাহলিল। তালাক সাম্প্রতিক খুব একটি আলোচ্য বিষয়, যা আলোচনা করার জন্য সময় একটু দরকার বেশি, তবুও আমি আপনাদের সামনে একেবারে সার অর্থ মূল কথাকে সংক্ষিপ্ত আকারে পেশ করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমেই বলে রাখি আপনাকে, তালাক শব্দ যখনই আমাদের কানে আসে, তালাক শব্দ শুনতে পায়, তার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় আরো একটা কাজ করে, তা হলো যে তালাক মানে বিবাহের তালাক, স্বামী স্ত্রীর বন্ধনের তালাক। তো তালাক হওয়ার আগে একটা পরিচয় আছে, সেটা হলো বিবাহ। বিবাহ করার জন্য শরীয়তের অনেকগুলো বিধিবিধান আছে, নিয়ম কানুন আছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে নারী ও পুরুষ, নারী পুরুষের উভয় বংশ পরিবার সচেতন অবস্থায় চিন্তা ভাবনা করে দীর্ঘ সময়ে প্রস্তুতি নিয়ে বিবাহ কাজ সম্পন্ন করেন। একদিনের ঘটনা হয় না কিন্তু। তাহলে বরপক্ষের কনে পছন্দ করা, কনে পরিবার পছন্দ করা, পরে পরিবেশ পরিস্থিতি পছন্দ করা, অনুরূপভাবে কনে পক্ষের পক্ষ থেকে বরের পরিবেশ পরিস্থিতি, আচার আচরণ, শিক্ষাগত যোগ্যতা, মান্থলি রোজগার ইত্যাদি বিষয় নিয়ে আমরা কিন্তু গবেষণা করি, আলাপ আলোচনা হয়, অনেক কিছু সিদ্ধান্ত হয়। শিক্ষিত পরিবার এবং বিশেষ করে যারা দিন প্রেমী মানুষ, তারা অনেক সময় আল্লাহ তাআলার কাছে ইস্তেজকার নামাজও পড়েন, তারপরে একটা স্থির সিদ্ধান্তে এসে দীর্ঘ সময়ের পরে নারী ও পুরুষ একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তো যেভাবে নারী ও পুরুষ একে অপরের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনার কারণে সিদ্ধান্ত উপনীত হয়, একে অপরের সঙ্গে আবদ্ধ হয়, অনুরূপ হয়, মনে রাখবেন এই এই যে বন্ধন, এই ভালোবাসা হুট করে তালাক বললাম বাতিল হয়ে গেল, এটা কিন্তু সহজ বিষয় নয়, ঠুনকো বিষয় নয়। এই তালাক কথাটা মুখ থেকে উচ্চারিত হওয়ার আগে, তালাক কথা মুখ থেকে বলার আগে, যে তালাক দেবেন, যার মুখ থেকে কথাটা উচ্চারিত হবে, তাকে অনুরূপ ভাবে হাজারো চিন্তা ভাবনা করতে হবে, তার কতগুলো প্রসেসিং আছে সেটা আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি।
মনে করুন বিবাহ বন্ধন হওয়ার একে অপরে আবদ্ধ হওয়ার পরে স্বামী স্ত্রী খুব সুখে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দিল সাধারণ বিষয় নিয়ে, কোনো পারিবারিক টুকিটাকি খাবার দাবার কোন রকমের অন্যান্য কোনো কথাবার্তা নিয়ে জামানা টুকিটাকি হতেই পারে, অসম্ভব কিছু নয়, সেটাকে মিটিয়ে নিতে হবে, সেটাকে কথা বলে মিটিয়ে নিতে হবে। তরকারিতে লবণ হয়েছে, এই লবণ কাল থেকে করো না, হয়ে গেল, ও বললো ঠিক আছে যা হয়েছে কাল থেকে করবো না। বাড়িতে বাইরে থেকে এসেছেন আপনার আজকে প্রয়োজন সঙ্গে সঙ্গে জামা কাপড়ের কি ফ্যানটা চালিয়ে দেওয়ার পানির দরকার দিল না, আপনি তাকে বুঝিয়ে বলেন আমি যখন আসবো আমি ট্যাঙ্ক থাকবো আমাকে দিয়ে দিয়ে হয়ে গেল ঝামেলা মিটে গেল। এইটা নয় সঙ্গে সঙ্গে তালা করে দেবো, চিন্তা ভাবনা করার বিষয় আছে, ভাবতে হবে আপনাকে। আর সর্বোপরি শরীয়তের বিষয়ে, যখন কোন স্ত্রী শরীয়তের বিধান মানছে না, নামাজ পড়ে না, টাইমে রোজার সময় রোজে রাখে না, সিস্টেম ভায়োলেট করে, পর্দা করে না, এমন মহিলার জন্য আপনাকে সতর্ক করতে হবে তাকে, শোনো আমি একজন পুরুষ হিসাবে বলছি তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, তোমাকে রোজা রাখতে হবে, তোমাকে পর্দা করতে হবে। আপনি শাশুড়ি রাখুন, যখন দেখছেন না কোন রকম ভাবে মশলা হাল হচ্ছে না, কোন রকম ভাবে সমাধান হচ্ছে না, তখন শরীয়তের বিধান আল্লাহ তাআলার বিধান হচ্ছে বিছানা আলাদা করে দেন, স্বামী স্ত্রী আলাদা থাকেন। যদি সত্যি সত্যি সে মহিলা পরিতপ্ত মানে অনুতপ্ত হন, যদি অনুশোচনে ভোগেন, স্বামীর কাছে ক্ষমা যাবেন, ভুল হয়েছে আমার ক্ষমা করে দিন, কাল থেকে আমি মানবো, তালাক হবে না। এটা তো সম্ভব হচ্ছে না, না বিছানা আলাদা করে সমাধান হলো না, শরীয়তে তাকে পাবান করা যাচ্ছে না, শরীয়ত মানাতে পারছি না। এর পরবর্তী হচ্ছে আপনি ইলা করুন, আপনি ইলা করুন, দরকার হলে তিন মাস এক মাস দু মাস তার সঙ্গে কথা বলা বন্ধ করুন, বা তার সঙ্গে সেরকম ব্যবহার বন্ধ করুন, সেটাতেও যদি সমস্যার সমাধান না হয় তার পরবর্তী হিসেবে তালাকের, তালাক দেওয়া মানে এমন নয় যে মুখে এলো বলে দিলাম আর তালাক হয়ে গেল, তালাক ওকে দিয়ে দিলাম, এটা নয়। তালাক দেওয়ার আগে, বিবাহ করার আগে যেমন আপনি ভেবেছেন, তালাক দেওয়ার আগে আপনাকে হাজারো বার ভাবতে হবে, ভাবতে হবে। আজকে তালাক নিয়ে সারা ভারতবর্ষে উপহাস চলছে, তালাক 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 স্ত্রীবাদ, এখন বলছে না তালাক দেবা স্বামীকে জেল খাটতে হবে, জেল খেটে স্ত্রীর সংসার চালাতে হবে, এই আজব ধরনের ফতোয়া। মেমোরি কার্ডটা পাল্টাতে হবে, তালাকটা তাহলে কিভাবে দিতে হবে, তালাক দেওয়ার পদ্ধতি কি, মনে রাখবেন, মনে রাখবেন, খুব ভালো করে কথা শুনবেন, তালাক দেওয়ার জন্য দুটো জিনিস জানা খুব জরুরি, একটা হলো কোন সময়ে তালাক দিতে হবে, আর তালাক দেওয়ার পরে কতদিন পর্যন্ত এটা রাখা যাবে, এটা আপনার জানা জরুরি। কিন্তু দুঃখের বিষয়, এখানে যারা বসে আছেন জানি না, এখানে অসংখ্য মানুষ আছেন, এই অসংখ্য মানুষের মধ্যে আমার মনে হয় যে মোট তার 80% মানুষই এই নিয়মটা জানেন না, যে কখন তালাক দিতে হয় এবং কত দিনের জন্য এটা কি সিস্টেমে তালাকটাকে রাখতে হয়, এটা আমরা সত্যি জানি না, সেটা শুনবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখুন, তালাক দেওয়ার জন্য প্রথম জরুরি শর্ত হচ্ছে স্ত্রীকে এমন তুহুলে এমন পবিত্র অবস্থায় তালাক দিতে হবে যে অবস্থায় আপনি তার সঙ্গে মেলামেশা করেননি। যেমন স্ত্রী আপনার ঋতুবতী হয়েছেন, মাসিক তার হয়েছে, তাহলে পবিত্র হবে 5 দিন 7 দিন 10 দিন পরে, পবিত্র হওয়ার পরে ওর সঙ্গে মেলামেশা করবেন না, না করে তালাক দিতে হবে। তালাক কোনো হট টেম্পারের কাজ নয়, দীর্ঘদিনের একটা চিন্তা ভাবনার ফসল হচ্ছে তালাক, এক মাস দু মাস ছ মাস এক বছর 5 বছর 10 বছর আপনি দেখে যাচ্ছেন স্ত্রীর কোনো জীবনে পরিবর্তন নাই, শরীয়ত মানছে না, এমন সময় আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি আগামী মাসে মেন্স হবে, মেন্সের পরে পবিত্র হবে, পবিত্র হওয়ার পরে তার সঙ্গে মেলামেশা না করে ঠান্ডা মাথা থেকে বলবো তোমার একটা তালাক থাকলো। তো সহজ নয়, মুখে এলো বলে দিলাম হয়ে গেল তালাক, তালাক পদ্ধতিটা হচ্ছে এটা। এবার আপনি তালাক দিলেন, কখন দিলেন, পবিত্র অবস্থা দিলেন, যখন আপনি তার সঙ্গে মেলামেশা করলেন না, এটা হচ্ছে শরীয়তের বিধি মেনে তালাক দেওয়া। তালাক দেওয়ার একটা উদ্দেশ্য থাকতে হবে, প্রথম উদ্দেশ্য হচ্ছে, উদ্দেশ্য নাম্বার ওয়ান তালাক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাকে সংশোধন করা, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া নয়। যেই তালাক হলো সঙ্গে সঙ্গে স্ত্রী ভাবলো আমার এই বাড়িতে থাকা যাবে না, তলবি দাবা ঘটে পাশে বাড়ি চলে গেল, আর স্বামীও বললো তোর মতো মেয়েকে রেখে ঘর রেখে দেবে, বের করে দিল,
আরে তালাক এরকম জিনিস নয়, তালাক আপনি দেবেন, তালাকের পরে একটা আরেকটা বিষয় আপনাকে জানতে হবে, যাকে ইদ্দত বলা হয়, অর্থাৎ কতদিন সময় পর্যন্ত তাকে রাখবেন আপনি বাড়িতে, সেটা হচ্ছে যদি ঋতুবতী মহিলা হয় তাদের মাসিক হয় তাদের 3 মাসিক, যাদের মাসিক হয় না তাদের 3 মাস, যে সমস্ত মহিলাদের গর্ভে সন্তান আছে তাদের সন্তান প্রসব হওয়া পর্যন্ত। এই 3 প্রকারের মহিলা আছে। এক প্রকারের মহিলা ঋতু হয় মাসে মাসে, তাদের 3 ভাইয়ের 3 বার ঋতু। এক প্রকারের মহিলা যাদের ঋতু হয় না তাদের 3 মাস। আর এক প্রকারের মহিলা যাদের পেটে সন্তান আছে তাদের সন্তান প্রসব হওয়া পর্যন্ত, জন্ম না হওয়া পর্যন্ত হচ্ছে ঋতু। এই সময়ের মধ্যে স্বামী ও স্ত্রী একে অপরকে আবার নিজের মধ্যে ফিরে নিতে পারবে, এর জন্য একে তালাকে রাজি বলা হয়। এবং এই সময়ের মধ্যে স্ত্রী ভরণ পোষণ, খাবার দাবার, ওষুধ পানি সব কিছু স্বামীকেই বহন করতে হবে। এই সময়ের মধ্যে স্ত্রী স্বামীর বাড়িতেই থাকবে, ব্যবস্থা করে দেবে আলাদা। এটা ইম্পর্টেন্ট আছে, কি গুরুত্ব আছে একটা বলি আপনাকে। তালাক দেওয়ার প্রথম তালাক দিলেন, তালাক দেওয়ার পরে 3 মাসের মধ্যে স্বামী মারা গেল, ওই স্বামীর সমস্ত সম্পত্তির ভাগ এই মহিলা হবে তালাক দেওয়ার পরেও। তালাক মানে স্ত্রী বাতিল হয়ে গেল না, অত সহজ নয়। 3 মাস 3 হায়াত কিংবা মনে করেন কোন স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন, তার গর্ভে 1 মাসের সন্তান আছে, আর 9 মাস জন্মের আগে এখন 8 মাস তার সময় আছে, এই 8 মাসের মধ্যে স্বামী স্ত্রী একে অপরকে আবার আজাদ করতে পারে, স্ত্রীকে ফিরে নিতে পারে। এবং এই সন্তান জন্মের আগে আগে যদি স্বামী মারা যায় তাহলে স্বামীর সমস্ত সম্পত্তির ভাগের স্ত্রী পাবে। এর জন্য ইজ্জত তো খুব জরুরি। সুতরাং তালাক দেওয়ার সঙ্গে সঙ্গে যেমন পবিত্র অবস্থা দিতে হবে, অনুরূপ ভাবে ইজ্জত গণনা করতে হবে, সময়টা লক্ষ্য রাখতে হবে। আর এই সময়ের মধ্যে স্ত্রী স্বামীর বাড়িতেই থাকবে, তার ভরণ পোষণ সব ব্যবস্থা হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, মুসলমান আমরা নিজেদের কৃষি কালচার জানি না, সংবিধান জানি না, তালাক দেওয়ার পরে স্বামী স্ত্রী পাগল মতো ছোটাছুটি করে, 1 ঘন্টা যায় না, 5 ঘন্টা যায় না, এসে মুলবিদের কাছে ঘুরাঘুরি করে, মুলবিদের কাজ খারাপ হয়ে গেছে, একটু ঘুরে দেন না। আর যদি হানাফি মহলে হয় তালাক 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 বলেছে তো ও তো বাতিল, ওরা আলাদেশ মুলবিদের কাছে চলে আসবে, ও তো আমার কাছে এই কেসটা ঠিক নাই, আমার একে সারাটা ভাই। মানুষ এত বেউজ, তালাক সম্পর্কে মানুষের সঠিক ধারণাই নাই। তাহলে প্রথম তালাক দিলেন 3 হায়াত 3 মাস অথবা সন্তান প্রসব হওয়ার আগে পর্যন্ত আপনি আমার স্ত্রীকে ফিরে নিতে পারেন। আপনার বেশি গোলগাপড়া করার দরকার নাই, গোটা দুনিয়া লোকে জানার দরকার নাই, দুটো সাক্ষী রাখলেন, দুটো লোক নিলেন, তাদের সাক্ষাতে আবার স্বামী স্ত্রী এক হয়ে চলতে লাগলেন, কোনো অসুবিধা নেই। উদ্দেশ্য কি? স্ত্রী সংশোধন করা। স্ত্রী সংশোধন হয়ে গেল, আজীবন আপনার একটা তালাক পড়ে গেল, তালাক দেওয়ার আর দরকার নাই, হয়ে গেল। দ্বিতীয়বারে আবার 6 মাস 1 বছর 2 বছর 10 বছর 5 বছর পরে আবার দরকার পড়লো, যে না স্ত্রীকে বাগে আনা যাচ্ছেই না কোনো মতে, আপনি আর একটা চান্স নিলেন, আবার তালাক দিলেন, সেটাও কিন্তু অনুরূপ হবে, হায়ের হবে, পবিত্র হবে, পবিত্র হবে, তার সঙ্গে মেলামেশা না করে যে তালাক দিবেন মুহূর্তে সিদ্ধান্ত নয়, 1 মাস আগে থেকে আপনাকে ট্রেনিং নিতে হবে, প্রস্তুতি নিতে হবে যে কোন টাইমে আমি তালাকটা দেব। তালাক দিলেন, আবার অনুরূপ হবে, এই 3 মাস 3 হায়াত কিংবা পবিত্র মানে সন্তান প্রসবের আগে পর্যন্ত এই সময়ের মধ্যে স্ত্রীকে আবার স্বামী ফেরত নেবে, এটা হলো তালাকে রাজি। আল্লাহ তাআলা বলছেন আর তালাক মাররাতান, জীবনে আপনি 2 বার তালাক দিতে পারবেন, 2 বার তালাক দিয়ে আপনি 2 বার ঘুরে নিতে পারবেন, এটাই হচ্ছে আপনার এই আয়াতের ব্যাখ্যা। 2 বার দিবেন, 2 বার ঘুরিয়ে নেবেন টাইমের মধ্যে, ইদ্দতের মধ্যে। আর একটা কথা কি, তালাক দিলেন 3 হায়াত পার হয়ে গেল, তালাক দিলেন 3 মাস পার হয়ে গেল, তালাক দিলেন স্ত্রীর পেটের বাচ্চা জন্ম নিল, তাহলে কি হবে? এটাকে বলা হয় তালাকে বাইন। তালাকে বাইন মানে তালাকে বাইন 2 বার হয়, 3 বার তালাকে বাইন 2 বার হলো, 2 বার আবার স্ত্রীকে নতুন ভাবে মোহর দিয়ে বিবাহ করা যায়, তৃতীয়বারে হলে আর সেটা হবে না। তো তালাকে বাইন হলো মানে তালাক প্রথম তালাক দিলেন, তালাকের পরে 3 মাস ইদ্দত অতিক্রান্ত হয়ে গেল, তখন স্বামী স্ত্রী কিন্তু সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন হয়ে গেল, এর জন্য তালাকে বাইন বলা হয়েছে। মানে প্রথম তালাক দেওয়ার পরে যদি কোন স্ত্রীকে স্বামী তার ইদ্দতের মধ্যে ফিরিয়ে না নেয় তাহলে আজীবনের জন্য স্ত্রী ও স্বামী আলাদা হয়ে যাবে, এক
একসঙ্গে আর ফেরত তার উপায় নাই। একটা উপায় আছে, সেটা হলো নতুন ভাবে স্বামী আবার বউ ঠিক করবে, বিবাহ করবে, এটাকে তালাকে বাইন বলা হচ্ছে। দ্বিতীয়বারে আবার হলো তালাক দিলেন, তিন হায়ের ইদ্দত অতিক্রান্ত হয়ে গেল, আবার তালাকে বাইন হয়ে গেল, আবার আপনি নতুন ভাবে টাকা পয় মোহর দিয়ে আবার বিবাহ করতে পারলেন। তারপরে আল্লাহ বলছে যদি তৃতীয়বারে স্বামী আবার স্ত্রীকে তালাকে দেয়, তৃতীয়বারে তালাক দেওয়ার পরে ইদ্দত অতিক্রান্ত হওয়ার পরে আর আপনি স্ত্রী এবং স্বামী একে অপরের সঙ্গে মিলতে পারবে না, রাজাত হবে না, যতক্ষণ না ওই স্ত্রী অন্য কোন স্বামীর সঙ্গে বিবাহ করবে, সেই স্বামীর সঙ্গে সংসার করতে করতে যেভাবে আপনার সঙ্গে ঘটনা ঘটল অনুরূপভাবে তার সঙ্গে ঘটনা ঘটার পরে সে বিচ্ছিন্ন হয়ে বাড়িতে পড়ে থাকবে, তখন আপনার সুযোগ আসবে। এটা বহু দূরের ঘটনা, অসম্ভব কাজ। একজন নারীর জীবনে দুজন স্বামীর জীবনকে এভাবে অতিক্রান্ত করা খুব কঠিন কাজ, যদিও তার ঘটনা ঘটতে পারে, ঘটে থাকতে পারে, অসম্ভব হতে পারে তো একটা ঘটনা, কিন্তু কম ঘটে থাকে। তাহলে বোঝা গেল কি, তালাক হচ্ছে দুবার, দুবার দিয়ে ইদ্দতে ফিরে না যাবে, তালাক দুবার, ইদ্দত অতিক্রান্ত হয়ে গেলে বাইন হয়ে গেল দুবার, নতুন ভাবে মোহর দিয়ে বিবাহ করা যাবে, তৃতীয়বারে তালাক দেওয়ার পরে আপনার আর রাস্তা থাকছে না। এখান থেকে জটিলতা তৈরি হয়েছে তাহলিলের, এখান থেকে তাহলিল তৈরি হয়েছে, এদিকে হাল্লা দেখে বুঝে পাবে হাল্লা। সেটা কি হানাফি সমাজের মাঝে বিস্তীর্ণ এলাকায় এই চর্চা আছে যে কোন স্বামী যখন স্ত্রীকে তিনবার তালাক দিয়ে দেবে, তিন তালাকে দেওয়ার পরে ওই স্ত্রীকে নেওয়ার জন্য আবার ঘুর ঘুর করবে, স্ত্রীও যাব যাব করবে, তো এক কাজ করো, তিনবার তো তালাক হয়েছে নেওয়া যাবে না। আর কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত ওই নারী অন্য কোনো পুরুষকে বিবাহ না করবে ততক্ষণ পর্যন্ত আর এর সঙ্গে থাকতে পারবে না বা বিবাহ করা যাবে না, তো এক কাজ করো, হ্যাঁ হাল্লাল্লাহ করো, হাল্লাল্লাহ করো মানে ওই নারীর সঙ্গে অন্য কোনো পুরুষের বিবাহ দাও, কন্ট্যাক্ট করে এক রাত থাকবে, তারপরে পরের দিন পর আবার তালাক দিবে, পরে আগের স্বামীর সঙ্গে ফিরিয়ে দেবে, যেটা ইসলামের শরীয়তের খেলাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন যে এই কাজ করে মুহাল্লাল্লাহু ওয়াল মুহাল্লিল, যে এই কাজটা করে এবং যার জন্য করা হয় দুজনের প্রতি আল্লাহ তাআলা অভিশাপ, আল্লাহ তাআলার অভিশাপ, তারা ধ্বংসপ্রাপ্ত। আজকের যুগে সত্যি কথা বলতে কি একদম বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাস্তব কথা আপনাকে বলছি, সারা ভারতবর্ষের মাটিতে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যায় যখন কোন টিভি শোতে, টিভি শোরুমে বিতর্ক হয়, বিতর্ক অনুষ্ঠানে বেরিয়ে হালে বেড়ে থাকে, তাদেরকে বলা হয় বলুন যে আপনাদের মা বোনাকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে, বলুন, তাদের কোনো জবাব থাকে না। তারা আল্লাহ রাসূলের হাওয়ালা দেয়, কোরআনের হাওয়ালা দেয়, নাউজুবিল্লাহ মিন জালিম, তারা কোরআনের এবং হাদিসের তারপর খেলাফ করে, তার কোরআন হাদিসের খেলাফ কথা বলে, স্টেজে বলে, সারা বিশ্বের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ দেখে এবং সবাই উচকিয়ে হাসে, এবং তাদের স্টেজে বলে পরিষ্কার বলছি তারা পড়াশোনা করে বলে না, না মৌলানা, না শেখ, কি হে বিদ্যান পণ্ডিত তার নাম করে বলে, আপনি যা বলছেন এটা হানাফি সমাজের লোকেরা মানে, গোটা মুসলমানেরা মানে না, সাফি সমাজের লোকেরা মানে না, আহলে হাদিসরা মানে না, পরিষ্কারে বড় টিভিতে বলে লজ্জায় মানে মাথা হেঁটে হয়ে যায়। আজকে সারা ভারতবর্ষ জুড়ে সুপ্রিম কোর্টের রায় এটাই যে কোনো মহিলা যদি বা কোনো পুরুষ, কোনো মহিলাকে যদি কোনো পুরুষ পরপর তালাক 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 একই নজর দিকে তিনবার তালাক বলে তাহলে এইটা বৈধ নয়, সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে। ভারতবর্ষের কোরআন হাদিসের পণ্ডিত যারা নিজেদেরকে দাবি করে, যারা মনে করে আমরা বিয়ার বড় আল্লামা কোরআনের পণ্ডিত, তারাই ফয়সলা নিতে পারেনি, সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে যে না এইরকম ভাবে পরপর তালাক দেওয়া যাবে না, এটা শরীয়তের কোথাও নেই। সুপ্রিম কোর্ট দেবে আমাদের এই সমস্ত হানাফি বাইরে যাবে না। আজকে এই বিষয়টাকে কেন্দ্র করে ভারত সরকার তথা বিজেপি সরকার ভারতবর্ষের মুখে দাঁড়িয়ে আইন পাস করল, তিন তালাক পরপর দেওয়া যাবে না। আমরা বলছি তিন তালাকের জন্য পথে আমাদের নারীদেরকে নামানো হচ্ছে, আন্দোলন চলছে, যদিও আমরা বলছি বিজেপি সরকারের, নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্য ভালো নয়, তারা সিভিল কোর্ট করতে চায়, তারা মুসলমানদের পার্সোনাল বোর্ডে হাত দিতে চায়, মুসলমানদের ব্যক্তিগত আইনে আইন ও শৃঙ্খলাকে তারা প্রতিরোধ করতে চায়, যদিও আমরা বলছি, কিন্তু বাস্তবে নাই যে ভারতবর্ষের মাটিতে জমিয়তে আহলে হাদিস যে স্ট্যান্ড পয়েন্ট আছে সেটা হলো শরীয়তের স্ট্যান্ড পয়েন্ট, এবং বিশেষ করে বেনি সম্প্রদায় তালাক নিয়ে যে ফতোয়া রয়েছে, হানাফি সমাজের মাঝে তালাক নিয়ে ফতোয়া রয়েছে, এটা ইসলামের জন্য কলঙ্ক। আমরা
এই সংশোধন চায়, শরীয়তের নিয়ম মেনে সংশোধন চায়। আমরা ভারত সরকারের উদ্দেশ্যকে সাপোর্ট করতে পারি না, আবার হারামিদের এই অন্যায় ফতোয়াকেও আমরা সমর্থন করতে পারি না। সুতরাং আমি আমার টাইম হয়ে গেছে, আমি লাস্টে আপনাদের কাছে এই বিষয়গুলোকে আরেকবার সংক্ষিপ্ত আকারে, ডিটেলসে বলার একদমই টাইম নেই, সংক্ষিপ্ত আকারে আমি আরেকবার একটু বলে দিয়ে আমি শেষ করে দিতে চেয়েছি। প্রথম কথা হল তালাক দেওয়ার জন্য দুটো জিনিস জানা জরুরি। নাম্বার ওয়ান, তালাক কখন দিতে হবে? দিতে হবে মাসিক থেকে পবিত্র হওয়ার পরে, তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন না করে। তালাক দেওয়ার জন্য এক মাস দুমাস ছমাস আগে থেকে ভাবতে হবে। নাম্বার তিন, তালাক দেওয়ার উদ্দেশ্য হল ও স্ত্রী সংশোধন করা, স্ত্রীর উপর রাগ মেটানো নয়। হ্যাঁ, নাম্বার চার, তালাক দেওয়ার পরে তিন হায়দের মধ্যে আপনি স্ত্রীকে ফিরিয়ে দিলে আপনার তালাকে রাজিয়াত হলো, এটা দুবার পাবেন। তিন হায়দ অতিক্রান্ত হলে তালাকে বাইন হলো, এটা দুবার হবে। এই দুই সুরাতে বাইন হওয়ার অবস্থায় আপনি নতুন ভাবে মোহর দিয়ে বিবাহ করতে পারেন। তৃতীয়বারে তালাক দেওয়ার পরে আপনার এখতিয়ারে নেই যে আপনি তাকে সঙ্গে সঙ্গে নেবেন, তখন চলে গেল অন্য স্ত্রীরা, অন্য স্বামীর হাতে সংসার করার পরে তাদের যদি জীবনে আবার অনুরূপ কিছু নেমে আসে ঘটনা, তখন আপনার জন্য লাস্ট তালাকে বাইন হোক কিংবা যাই হোক না কেন, ওই স্বামীর সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার পরে সম্পূর্ণভাবে আপনি আবার বিবাহ করতে পারেন, জোর জবরদস্তি করে রাত্রে রেখে সকালে কিংবা কন্ট্রাক্ট বিবাহের মাধ্যমে এই সিদ্ধান্তকে বৈধ করা, এই নিয়মটাকে বৈধ করা শরীয়ত বিরোধী, শরীয়তের খেলাফ। আল্লাহ তাআলা যেন আমাদের তালাকের সঠিক ব্যবহার জানার এবং সেই মোতাবেক আমাদের জীবনে বাস্তবায়ন করার, এবং আমাদের মায়েদের কাছে এটা একটা বড় বড় ভয়ঙ্কর ব্যাপার, তালাক মানে ভয়ঙ্কর। কিন্তু না, কেন আমি স্ত্রীকে তালাক দেবে, কেন মায়েরকে তালাক দেবে? তালাক দেওয়ার জন্য বিবাহ করে না মানুষ, বিবাহ করে মানুষ সংসার করার জন্য। সুতরাং সংসার যেন সুখের হয়, আর আমরা জানি সংসার সুখের হয় রমণীর গুণে। সুতরাং রমণী ভালো, সংসার ভালো, পুরুষকেও ভালো হতে হবে। আমরা যেন আল্লাহ তালা বিধানকে মেনে জীবনে বাস্তবায়িত করতে পারি, আমাদের সংসার যেন সুখে হয়। আপনার কবলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।